নমস্কার বন্ধুরা, অর্পিতাস কিচেন আহারে বাহারেতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ একটি অত্যন্ত সহজ রেসিপি নিয়ে এসেছি, যা প্রত্যেকটা বাঙালি খেতে খুবই ভালোবাসে। সেই রেসিপিটি হলো থোড় ছেচকি বা থোড় ভাজা, যেটা গরম ভাত বা রুটির সঙ্গে খুব ভালো যায়। আপনারা এই ভিডিওটি আমার সঙ্গে দেখবেন এবং দেখবেন আমি কিভাবে খুব সহজ পদ্ধতিতে এই রান্নাটা করছি। এবং যাদের এই ভিডিওটি দেখতে দেখতে ভালো লাগবে, তারা অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা। এই থোড় ছেচকি করার জন্য আমি থোড়গুলোকে একদম এরকম ভাবে পাতলা করে করে সরু করে করে কেটে নিয়েছি এবং জলে ভিজিয়ে রেখেছি। রাখার পরে কয়েকবার করে ভালো করে ধুয়ে নিয়ে এবার আমি এখান থেকে এটাকে জল থেকে ছড়িয়ে এখানে তুলে নিচ্ছি। থোড় কেটে কিন্তু এরকম ভাবে পাতলা সরু সরু করে কেটে সবসময় জলেই রাখতে হবে, না হলে কিন্তু থোড় সঙ্গে সঙ্গে শুকনো যদি রাখা যায় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে থোড়টা কালো হয়ে যাবে। সেই জন্য থোড় কেটে সামনে একটা জলের বাটি রেখে তাতে এটাকে সবসময় কেটে ওই জলের মধ্যেই রাখতে হবে। এবার সব থোড়টা আমি এখানে তুলে নিয়েছি, এবার এর মধ্যে আমি দিয়ে দেব এই হাফ চামচ মতন নুন দিয়ে দিচ্ছি। থোড়টা রান্না করলে তো একদম কমে যাবে, সেটা মাথায় রেখে নুনটা দিতে হবে। আর একটুখানি হলুদ দিয়ে আমি এটাকে একটুখানি ভালো করে চটকে নেব। চটকে নিয়ে আমি একটু কুকারে সামান্য একটুখানি জল দিয়ে, একদম কম, একদম সামান্য একটু জল দিয়ে আমি দুটো সিটি দিয়ে নেব। এবার আমি একটা ছোট কুকারের মধ্যে এই থোড়টা যেটা নুন হলুদ মাখিয়ে রাখলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এক্সট্রা আমার জল দিতে লাগবে না, এই নুন হলুদ মাখানোর ফলে একটু যে জলটা বেরিয়েছে সেই জলটুকুনি দিলে হবে। এবার আমি এটা দুটো সিটি দিয়ে নেব। এই থোড় ছেচকি বানানোর জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবার এতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে এসছে, আমি এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো, আর দিয়ে দিচ্ছি সর্ষে ফোড়ন। এখানে শুধু আমি দু চামচ চিনি দিয়ে দিলাম। এই জলটুকু আমি দিয়ে দিলাম, এটুকু জল সব থেকে বেরিয়েছে, আর এক্সট্রা কিন্তু আমি কোনো সেরকম জল দিইনি। সেদ্ধটা যখন করেছি জল দেওয়ার দরকার নেই, নুন হলুদ মাখালে ওতেই দুটো সিটি দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, না হলে কিছুক্ষণ একটু বেশি সময় লাগে। এরকম ভাবে খুন্তি দিয়ে একটুখানি নাড়তে হবে, গরম ভাতের সঙ্গে এই থোড় ভাজা বা থোড় ছেচকি খেতে অসাধারণ লাগে। রুটি দিয়েও এটা ভালোই লাগে, তবে ভাতের সঙ্গেই বেশি ভালো লাগে। যেহেতু আমি এটা কুকারে দুটো সিটি দিয়ে নিয়েছি, এমনিতেই খুব নরম ছিল থোড়টা, আর তাতে একদমই নরম হয়ে গেছে, সেই জন্য আর আমার ঢাকা দেওয়ার প্রয়োজন হচ্ছে না। আর যদি শুধু নুন হলুদ মাখিয়ে শুধু কড়াইতে করেন তাহলে পারে সেক্ষেত্রে একটুখানি কম আঁচে ঢাকা দিয়ে অনেকক্ষণ রাখতে হবে নরম করার জন্য।
এটা যেহেতু একদম নরম হয়ে গেছে সেহেতু আর আমি ঢাকা দিচ্ছি না, এবার এটাকে ভাজা ভাজা করছি। ফুলটি দিয়ে আমি নেড়ে নেড়ে এটাকে একদম ভাজা করে নিচ্ছি। ফ্রাই হয়ে গেছে আমাদের সর্ষের পিস, ভীষণ পুষ্টিকর একটি খাবার, গরমের দিনে খেতে ভীষণ ভালো লাগে। আর এমনিতে যাদের প্রেশার আছে তাদের খাওয়া খুবই ভালো। আর এই রান্না থেকে আমি আর কোনো কাঁচা লঙ্কা ব্যবহার করছি না, শুকনো লঙ্কা ফেলে দিয়েছি, ওতেই ডাল হয়ে যাবে। আমার এই ভিডিওটি দেখতে ভালো লাগলো তারা অবশ্যই একটু লাইক করবেন, আগামী দিনে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আমাদের থোর ছেচকি রেসিপিটি কিন্তু পুরোপুরি একদম তৈরি। গরম গরম ভাতের সঙ্গে এই থোরের থোর ভাজা বা থোর ছেচকি পরিবেশন করুন, বাড়ির সকলে অত্যন্ত ভালো খাবে। আজকের মতো আসছি, নমস্কার, সবাই ভালো থাকবেন।